পোরশাই জনতা ব্যাংক নেতপুর শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ। নওগাঁর পোরশাই জনতা ব্যাংক লিমিটেড নেতপুর শাখার উদ্যোগে এলাকার দুস্থ অসহায় গরিব ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল দশ ঘটিকার সময় জনতা ব্যাংক নেতপুর কার্যালয়ে জনতা ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদের সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন নওগাঁ এরিয়া জনতা ব্যাংক উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নেতপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম, সহকারী ব্যবস্থাপক তপন কুমার মণ্ডল, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ ও নাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় আগত দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, নওগাঁ।